গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আজকে সকাল থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি, এখন বাজে সকাল 6:30। তো আমার গাছের ফুলগুলো ছাদে গিয়েছিলাম, তো দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে, ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। এটা কামিনী ফুল, বড় কামিনী ফুল আর জবা ফুল, আর আগেরটা যেটা ছিল ওটা হচ্ছে থোকা বেল ফুল। তো চলো আর বেশি দেরি করব না, কারণ নিচে গিয়ে আমাকে রান্না করতে হবে সকালে। রান্নার মোটামুটি আমি জোগাড় করে এসেছি, আর এখানে রান্না করব ফুলকপি, ডাঁটা, আলু আর পটল, বেগুন, কারণ এগুলো ফ্রিজেতে অল্প অল্প ছিল, যার জন্য আজকে সবগুলো মিলিয়ে রান্না করব। আর ডিম রান্না হবে, একটা আমার ছেলে খাবে, একটা আমার হাজব্যান্ড খাবে, আর এখানে আছে ইলিশ মাছ দুটো আমার জন্য, একটা আমার হাজব্যান্ডের জন্য, কারণ আমার ছেলে খায় না। আর এখানে মোটামুটি তরকারির যে জিনিসগুলো লাগে সেগুলো জোগাড় করে কাটা হয়ে গেছে। আর এখানে সবজি কিছু ভাজা হবে, 3 রকম সবজি ভাজা। তো আজকে ভাজার মধ্যে বেগুন ভাজা, পটল ভাজা আর করলা ভাজা, আর এতে তরকারি হবে, মাছ হবে, ডিম হবে, আর এদিকে ডাল বসিয়েছে, আজকে বিউলির ডাল হবে। আর দেখো কত ফেনা উঠছে, তেল দিয়েছি ওপরে তবুও ফেনা উঠছে। তো যাক, মোটামুটি ওটা সিদ্ধ হোক, এদিকে আমি রান্নাগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো এখানে আমার রান্না পুরো কমপ্লিট, কী কী রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, কারণ সকালে বলেছি তোমার কী কী রান্না হবে, তবুও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। চলে এসেছি দুপুরবেলা, আমি লাঞ্চ করব, তো লাঞ্চটা রেডি করে নিই, তারপরে লাঞ্চ করে তোমাদের সঙ্গে কথা বলছি। দেখো আকাশটা কি দারুণ, তাই না? পুরো তুলোর মতো লাগছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আর দেখো বিকেলের আবহাওয়াটা, দেখো পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, প্রত্যেক দিন আমাদের এখানে এরকম হচ্ছে। দেখো হাওয়া চলছে, এক্ষুনি বৃষ্টি আসবে, এক্ষুনি এদিকে দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। আর অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, তো ভালো মার্কেট থেকে স্টার্ট করি, এত গরমের জন্য আমি ভিডিও শ্যুট করতেই পারিনি। আর দেখো কীভাবে হাওয়া চলছে, আর আমার এই গাছগুলো দেখো, গাছগুলো খুব দারুণ আছে। এই গাছগুলোকে যখন ঝড় আসার কথা ছিল, এই গাছগুলোকে প্রত্যেকটা গাছগুলোকে নিয়ে গিয়ে আমি ভিতরে রেখেছিলাম, তারপরে আবার নিয়ে এসে এরকমভাবে অ্যারেঞ্জ করতে হয়েছে। সত্যি খাটিয়েছে, কিন্তু ঝড় আসেনি, যাক ভালো হয়েছে, অনেক লোকের ক্ষতি হতো। আর এখন আবহাওয়াটা পুরো আমাদের এখানে অন্ধকার, কীরকম ভিডিওটা হবে জানি না, পুরো অন্ধকার হয়ে আছে, বৃষ্টি আসবে, আর প্রত্যেকটা দিন বিকেলবেলাটা এরকমই হচ্ছে। এই যে আমার পিছনগুলো দেখো, মাছ গাছগুলো, আর এই আবহাওয়াটা দারুণ লাগে। গরমকালে বিকেলবেলা একটু হাওয়া টাওয়া দিলে বেশ ভালো লাগে, কারণ এত গরম পড়েছে যে রান্না টান্না তো করতে ইচ্ছেই করে না, কারণ খালি করতে হয়, না হলে খাবো কি, যার জন্য করা। আর বৃষ্টি হালকা হালকা এসে পড়েছে, চলো আমি নিচে চলে যাই, বেশিক্ষণ ছাদে থাকবো না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে, আর বেশিক্ষণ থাকা আমার নিজেরই ভয় করছে, কারণ এরকম থাকি না, ভাবলাম তোমাদেরকে একটু আবহাওয়াটা দেখিয়ে দিই, যার জন্য একটু ছাদে এসেছিলাম। আমার ছেলে যদি দেখে যে আমি এসেছি, ও এক্ষুনি হেঁচাবে, আর হালকা ফোটাফোটায় বৃষ্টি পড়ছে, নিচে পুরো অন্ধকার, যে আমি গিয়ে ভিডিও যে কন্টিনিউ করব নিচে গিয়ে হয়তো পারবো না, কারণ পুরো নিচে অন্ধকার আর কারেন্ট চলে যাচ্ছে। প্রত্যেক দিন এই সময়টা ঠিক 4:30-5টার সময় করে এইরকম মানে মেঘ করে এসে আর হালকা ঝড়টা দিয়ে বৃষ্টি টিষ্টি হচ্ছে, তবে তারপরে গরম কিন্তু যাচ্ছে না, তারপরে আবার যেমন গরম সেরকমই চলে আসছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর কারেন্ট নেই, পুরো অন্ধকার দেখতেই পাচ্ছ, পুরো মুখটা মনে হয় দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। এখনও বৃষ্টি পড়ছে, আর এই যে কারেন্টও নেই আর জানালার ধারে বসে আছি,
আর দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার, কিন্তু কিছু করার নেই। আর বেশ আবহাওয়াটা বেশ ঠান্ডা হয়ে গেছে, যেভাবে গরম ছিল দুপুরের আগে, মানে 4:30-5টার সময় কথা বলছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। কিন্তু এখন বৃষ্টিটা হওয়ার পরে এখন খুব একটা জোরে পড়ছে না, খুব একটা জোর, কিন্তু মোটামুটি হালকা টিকটিক করে পড়ছে, আর পুরো আবহাওয়াটা পুরো ঠান্ডা হয়ে গেছে। বেশ ভালো লাগে না এরকম বৃষ্টি করলে বেশ বিকেলের দিকে। ঘরের মধ্যে একটু আলো নেই, চা একটুখানি মতো দেখা যাচ্ছে, আর একটু চা করে নিয়ে আসি, চা করে তারপরে খাবো। বেশ ঠান্ডাতে চা খেতে বেশ ভালোই লাগে। একটু চা করে নিয়ে আসি আমি আর আমার ছেলে, দুজনে খাবো। তো চা আমি এখানে বসিয়ে দিয়েছি, আর চা বিস্কুট আর তার সঙ্গে অল্প করে চানাচুর মুড়ি খাওয়া হবে, কারণ এই বিকেলবেলাটা বেশ চানাচুর মুড়ি আর তার সঙ্গে বেশ একটু আচারের তেল হলে বেশ ভালোই লাগে। তো আজকে সেটাই এখন বিকালের টাইমটা খাওয়া হবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টাটা।